হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সার্ভিসিং ওয়ার্ল্ড। হ্যাঁ বন্ধুরা, আমার কাছাকাছি দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো ইলেকট্রিক্যাল প্রোডাক্ট। আমরা আজকে প্রত্যেকটা ইলেকট্রনিক্স অথবা ইলেকট্রিক্যাল প্রোডাক্ট কার কী নাম আর কার কী কাজ, কীভাবে কানেকশন করে প্রত্যেকটা আপনাদেরকে আমরা পার্ট বাই পার্ট দেখাবো। তা আজকের ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করল। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদের রয়েছে মেন সুইচ, যেটাকে আমরা ডিপি মেন সুইচ বলে থাকি। এইরকম ডিপি মেন সুইচ আসলে প্রত্যেকের বাসা বাড়িতে রয়েছে, এটা ডিজিটাল। আর আরেকটা আছে অ্যানালগ মেন সুইচ, সেটা এরকম টিনের বক্স থাকে, এরকম ঠেলা দিয়ে উঠায় আবার নামায়। ওই রকম আসলে মেন সুইচ অনেক হেভি লোডের এম্পিয়ার হয়ে থাকে, ওইটা আসলে অনেক মিল কিংবা ফ্যাক্টরিতে এখনও আছে, আর অনেকের বাসা বাড়িতে পুরনো থাকলেও থাকতে পারে। এই মেন সুইচে আমাদের আসলে দুইটা কানেকশন, একটা ফেজ লাইন, একটা নিউট্রাল লাইন। তা আমরা যদি এই মেন সুইচটা আপনাদেরকে একটু আমরা খুলে দেখাই, তো এখানে আসলে এরকম রয়েছে, এটা লুকটা এরকম। এখানে একটা ফিউজ রয়েছে, ফিউজের দুই সাইডে চিকন চিকন দুইটা তার লাগানো আছে। দেখুন, দুই চিকন চিকন দুইটা তার লাগানো আছে, আর এর নিরাপত্তার জন্য ব্যবহার করা হয় ফিউজ। এটা তেমন কাজ নেই, নিচ দিয়ে দুইটা তার ঢুকবে আর উপর দিয়ে দুইটা তার বেরোয়ে যাবে। তো এখানে নিচ ভিতরে এটা খুললে আমরা দেখতে পাবো এক সাইডে লেখা আছে L1, এক সাইডে লেখা আছে L2। তো L1 দিয়ে ফেজ লাইন ঢুকবে, L2 দিয়ে বেরিয়ে যাবে। আর এক সাইডে লেখা আছে নিউট্রাল 1, এই সাইডের নিচে নিউট্রাল 1 দিয়ে নিউট্রাল তার ঢুকবে আর নিউট্রাল 2 দিয়ে সকল নিউট্রালে বেরিয়ে যাবে। জাস্ট সাইডটা কানেকশন, তাহলে কিন্তু এই মেইন সুইচটা কাজ করবে। যদি আর্থিংয়ের লাইন দেওয়া হয় তো আর্থিংয়ের লাইন আমরা অবশ্যই এই সাইড দিয়ে দিতে পারি। আর দুই নম্বর পজিশনে আমাদের রয়েছে, সেটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিচ্ছি, এটা একটু রেখে নেই। দুই নম্বর পজিশনে আমাদের রয়েছে ডিপি মেন সুইচ। এই মেন সুইচটা আকারে ছোট। এই মেন সুইচে আসলে আমরা মোটর কিংবা ফ্রিজ কিংবা অন্য অন্য গিজারেও আমরা এইসব মেন সুইচ ব্যবহার করে থাকি। এই মেন সুইচেও সেম কানেকশন, দুইটা ফেজ, একটা ফেজ লাইন ঢুকবে, একটা ফেজ লাইন বেরোয় যাবে, ঠিক আছে। এটা ভিতরে সেম সাইডটা কানেকশন। আর এটা এই যে অন অফ সুইচ রয়েছে আমাদের, এখানে একটা ইন্ডিকেটর বাতি জ্বলবে। আর তার পরবর্তীতে আমরা যে জিনিসটা দেখতে পাবো, আপনারা দেখুন এখানে রয়েছে আমাদের কম্বাইন সুইচ বোর্ড। অনেকে হয়তো এটার নাম জানেন না, এটার নাম যেমন এখানে লেখা আছে 16 ইউনিভার্সাল বক্স কম্বাইন্ড সুইচ উইথ ইন্ডিকেটর, এগুলোকে বলা হচ্ছে কম্বাইন্ড সুইচ বোর্ড। এই সকল কম্বাইন্ড সুইচ বোর্ড আমরা বাসা বাড়িতে ফ্রিজে অথবা গিজারে অন্য অন্য যে কোনো হাই ভোল্টেজ লোডে আমরা এরকম কম্বাইন্ড সুইচ বোর্ড ব্যবহার করে থাকি। এটা খুব ভালো মানের, এটা ভিতরে সিরামিকের রয়েছে, তো এইটা কিন্তু খুব ভালো একটা কম্বাইন্ড সুইচ বোর্ড। আর এর পরবর্তীতে আপনাদের আমরা দেখাবো, এইটাও একটা আসলে MAP কোম্পানির, এখানে রয়েছে একটা কম্বাইন সুইচ বোর্ড। এখানে কিন্তু অনেকগুলো পয়েন্ট রয়েছে, যেমন এই একটা, এই একটা, এই একটা, আর এর নিচে যে কভারটি রয়েছে, এই কভার আলাদা আসলে কিনতে হয়, এই দুইটা এক। এই যেই এখন রয়েছে আপনাদের জন্য আসলে গুরুত্বপূর্ণ টিপস, সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকার আমরা কিভাবে ব্যবহার করি আর এই সার্কিট ব্রেকার আসলে কোন লোডে আমরা কত ভোল্ট ব্যবহার করব, সেটা আমাদের জানতে হবে। এটা রয়েছে 6A, এখানে লেখা আছে 6A, যেমন এই সাইডে লেখা আছে 6A, মানে 6 এম্পিয়ার এটা লোড নেবে। আর এই হচ্ছে আসলে সার্কিট ব্রেকার বক্স। এরকম সিঙ্গেল বক্স, ডাবল বক্স, ট্রিপল বক্স, এরকম কিন্তু বক্স রয়েছে। এই বক্সের ভিতরে এই সার্কিট ব্রেকারটি ব্যবহার করা হয়, বাতাস খাও সমস্যা নাই, ব্যবহার করা হয়। এটা ভিতরে, এটা ভিতরে থাকে, এটার কানেকশন দুইটা, ফেজ লাইন বেরো ঢুকবে, ফেজ লাইন বেরোয় যাবে। অন অফ সুইচ এই যেই, সার্কিট ব্রেকার এই যেই, ঠিক আছে। তো এর পরবর্তীতে আমরা আসলে প্রত্যেকটা ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি বা পার্টস আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যাল পার্ট বাই পার্ট দেখাবো, তাই অবশ্যই আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন। তো এটাকে আমরা রেখে দিচ্ছি, আর তার পরবর্তীতে আপনাদের জন্য আমরা পরবর্তীটা নিয়ে আসছি। এখানে রয়েছে যেমন, এখানে আছে 3 পিন সকেট,
এটার নাম হচ্ছে থ্রি পিন সকেট। আর যেটা আপনাদের আমরা দেখিয়ে দেব, এই জায়গা আছে আমাদের থ্রি পিন প্লাগ। আসলে এগুলো আছে থ্রি পিন সকেট, এটা আছে টু পিন সকেট, এই যে টু পিন সকেট, এটা থ্রি পিন সকেট, থ্রি পিন। আর একটা রয়েছে যেমন দেখাবো, এটাও কিন্তু একটা টু পিন সকেট, এটাও টু পিন সক, এই যে এটাও টু পিন সকেট, এই যে এই এটা টু পিন সকেট, এইটাও টু পিন সকেট, এটা থ্রি পিন সকেট, ঠিক আছে। এর পরবর্তীতে রয়েছে যেমন প্লাগ, এটা একটা টু পিন প্লাগ, এটা একটা টু পিন প্লাগ, আর এটা একটা থ্রি পিন প্লাগ, এটা একটা থ্রি পিন প্লাগ, এই যে থ্রি পিন প্লাগ, এই টু পিন প্লাগ, থ্রি পিন প্লাগ। এর পরবর্তীতে আপনাদের আমরা দেখিয়ে দিচ্ছি যেমন, এটার পরবর্তীতে রয়েছে আমাদের গুরুত্বপূর্ণ টিপস। তো এখানে রয়েছে আমাদের সুইচ, এই যে আমাদের রয়েছে সুইচ, এই যে সুইচ বাটন কাজ করে সুইচ। এর পরবর্তীতে রয়েছে যেমন রেগুলেটর, রেগুলেটর সবাই চিনে, রেগুলেটর দুইটা তার থাকে, দুইটা ফিজ লাইন, এখানে কোনো নিউট্রাল লাইন কানেকশন হয় না, রেগুলেটর। এখানে রয়েছে সিলিং রোজ, ফ্যানের লাগানো থাকে, ফিজ লাইন ঢুকে ফিজ লাইন বেরিয়ে যায়, নিউট্রাল লাইন ঢুকে নিউট্রাল লাইন বেরিয়ে যায়, এর নির্দিষ্ট কোনো দিক নাই, ঠিক আছে। এর পরবর্তীতে রয়েছে যেমন হোল্ডার, এই দুইটা হোল্ডার কার কি নাম আপনারা জানেন? জানেন না। এটার নাম হচ্ছে পেন্ডেন্ট হোল্ডার, পেন্ডেন্ট মানে ঝুলন্ত, এটার নাম হচ্ছে পেন্ডেন্ট হোল্ডার মানে ঝুলন্ত। আর এটা হচ্ছে ব্যাটেন হোল্ডার, ব্যাটেন, এটা ব্যাটেন হোল্ডার, এটা পেন্ডেন্ট হোল্ডার, পেন্ডেন্ট মানে ঝুলন্ত, আর ব্যাটেন হোল্ডার হচ্ছে এটা ব্যাটেন হোল্ডার, ব্যাটেন, ব্যাটেন হোল্ডার, পেন্ডেন্ট হোল্ডার। এখানে রয়েছে সুইচ, বেড সুইচ, তো দেখতে পাচ্ছেন এটা একটা বেড সুইচ, এর ভিতরে ফেজ লাইন ঢুকে ফেজ লাইন বেরোয় যায়, বেড সুইচ। এর পরবর্তীতে আপনাদের আমরা দেখাবো কনভার্টার, যেমন এখানে রয়েছে আমাদের ইন্ডিকেটর, ইন্ডিকেটর এটা আসলে ফেজ লাইন ঢুকে নিউট্রাল লাইন ঢুকে ইন্ডিকেটর আলো জ্বলে। এখানে রয়েছে আমাদের বেড ফিউজ, ফিউজের দুই সাইডে দুটো পয়েন্ট, এখানে আসলে ফেজ লাইন ঢুকে ফেজ লাইন বেরিয়ে যায় ফিউজ, এই যে ফিউজ, ফিউজ। আর এখানে রয়েছে তিন তিন বোর্ড বা জয়েন্ট বক্স, এটা ছোটটা বলে সিঙ্গেল জয়েন্ট বক্স, বড় একসাথে ডাবল থাকলে বলে ডাবল জয়েন্ট বক্স। এখানে রয়েছে টু পিন কনভার্টার থেকে থ্রি পিন, টু পিন টু থ্রি পিন, এই যে আমাদের লেখা আছে এই জায়গায় থ্রি পিন ঢুকবে ইনপুট হয়ে আমাদের এখান থেকে টু পিন বেরোয় যাবে। এখানে রয়েছে থ্রি পিন প্লাগ, এটা একটা থ্রি পিন প্লাগ, থ্রি পিন প্লাগ, ঠিক আছে। আর এগুলোকে বলে আমাদের যেমন এটা আছে আমাদের এলবো, কাজের ব্যবহার করে আমরা এলবো, এটাকে বলে টি, এই যে টি, এ আছে এলবো, এলবোটাকে বাঁকানো আর টি থাকে টির মতো। এখানে আছে কেবল ক্লিপ, এটা কেবল ক্লিপ, কেবল ক্লিপ। আশা করি প্রত্যেকটা জিনিস বুঝতে পেরেছেন। আমি এখন আপনাদের ব্যাক ক্যামেরায় আরও কিছু জিনিস দেখিয়ে দিচ্ছি। এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এটাকে বলে ফ্লেক্সিবল পাইপ অথবা ম্যাজিক পাইপ, এই যে ফ্লেক্সিবল পাইপ বা ম্যাজিক পাইপ। উপরে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাইপ, ঠিক আছে। আর এই সাইডে যে দেখতে পাচ্ছেন এই যে পলিথিনের ভিতরে এগুলো হচ্ছে চ্যানেল, চ্যানেল।